আসসালামু আলাইকুম, আমি ডক্টর নূর ওয়া বুশরা জাহান কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে। আমি আজকে গর্ভধারণের সময় যে রক্তপাত হয় সেটা নিয়ে একটু আলোকপাত করব। সাধারণত গর্ভ অবস্থায় রক্তপাত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই খুব চিন্তার একটা বিষয় এবং এতে যে গর্ভবতী নারী উনি এবং ওনার ফ্যামিলি সবাই কিন্তু একটু আতঙ্কিত হয়ে পড়েন। তাহলে আমি একটু আলোচনা করি যে কখন কখন গর্ভপাতে রক্তক্ষরণ হতে পারে। প্রথমত আমরা গর্ভধারণটাকে প্রতিটা 9 মাসের মধ্যে 3 মাস অন্তর অন্তর করে এভাবে ভাগ করে থাকি, প্রথম 3 মাস, মাঝের 3 মাস এবং শেষের 3 মাস। প্রথম 3 মাসে যদি রক্তক্ষরণ হয় তখন কিন্তু আমরা ধরে নিই যে মিসক্যারেজ কিন্তু হতে পারে, অথবা আর একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে এক্টোপিক প্রেগন্যান্সি, অথবা আর একটা প্রবলেম সেটাকে আমরা বলি মোলার প্রেগন্যান্সি। এই তিনটা হচ্ছে অবশ্যই একটা রোগের লক্ষণ। আর একটা যেটা, এটা একটা নর্মাল কন্ডিশন হিসেবে আমরা ধরে নিই, অনেক সময় এটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, অর্থাৎ যখন উনি গর্ভধারণ করেছেন এমব্রায়ো অর্থাৎ ভ্রূণটা যখন গর্ভে তার প্রতিস্থাপিত হয়েছে এই সময় কিন্তু একটু ব্লিডিং হয় এবং এই ব্লিডিংটা কিন্তু টোটালি নর্মাল। তাহলে কখন অ্যাবনর্মাল হবে? যখন আমরা এরকম হলে তখন আমরা আসলে একটা প্রথমত একটা আল্ট্রাসাউন্ড করাই এবং আল্ট্রাসাউন্ড দিয়ে আমাদেরকে গাইড করে যে কোন দিকে উনি যাচ্ছেন। যদি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয় তাহলে আপনার প্রেগনেন্সি মোটামুটি একেবারেই সব কিছু ঠিক থাকবে, আল্ট্রাসাউন্ডতে সেটাই বলবেন যে আপনার বাচ্চার ঠিক আছে, আপনার বাচ্চার হার্টবিট আছে, কার্ডিয়াক পালসেশন আছে, সব কিছুই ঠিক আছে। আরেকটা হতে পারে যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে, কার্ডিয়াক পালসেশন আছে, কিন্তু তারপরও আপনি একটু একটু করে ব্লিডিং হচ্ছে, তখন সেটাকে আমরা বলি যে থ্রেটেন অ্যাবর্শন, অর্থাৎ আপনার বাচ্চাটা ঠিক আছে কিন্তু থ্রেট করছে, এটা নষ্ট হয়েও যেতে পারে। তবে 95% ক্ষেত্রেই কিন্তু আসলে নষ্ট হয় না, এটা আল্লাহর রহমতে চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো থাকে। আর একটা যে ভয়াবহ জিনিস সেটা হচ্ছে এক্টোপিক প্রেগন্যান্সি, এটা হচ্ছে যে ভ্রূণটা গর্ভে কিন্তু অবস্থিত হয়নি, এটা গর্ভের বাইরে প্রতিস্থাপিত হয়েছে এবং এটা একটি মারাত্মক কন্ডিশন। এই জন্য আমরা আর্লি কিন্তু আল্ট্রাসাউন্ড করতে বলি যে ভ্রূণটা কি গর্ভের মধ্যে আছে না গর্ভের বাইরে আছে। এরকম গর্ভের বাইরেও যদি থাকে তাহলেও কিন্তু এরকম একটু একটু ব্লিডিং হতে পারে। আর একটা প্রবলেম হচ্ছে মোলার প্রেগন্যান্সি, যেটা বললাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা টিউমারাস কন্ডিশন, এখানে গর্ভধারণ হতে হতেও গর্ভধারণ হয়নি, যেটা টিউমারে রূপান্তরিত হয়েছে। যদি আপনার ইমপ্ল্যান্টেশন ব্লিডিং অথবা থ্রেটেন অ্যাবর্শন যে কথাটা বললাম এই দুটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতন বেড রেস্টে থাকতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। আর যদি আপনার এক্টোপিক কিংবা মোলার প্রেগন্যান্সি ধরা পড়ে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এই দুই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানটা কিন্তু ভিন্ন ধরনের। ধন্যবাদ।